সাইবেরিয়ার খুব কাছেই অবস্থিত চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী শহর হারবিন, আর তাই সাইবেরিয়ার হিমশীতল বাতাস বয়ে যায় এই শহরের উপর দিয়ে। গ্রীষ্মে হারবিনের গড় তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকলেও শীতকালে তাপমাত্রা নেমে আসে প্রায় -15 ডিগ্রির নিচে। কখনো কখনো এই তাপমাত্রা -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তাই বলে প্রচণ্ড শীতে হারবিনের অধিবাসীরা গুটিসুটি দিয়ে ঘরে বসে থাকে এমনটা কিন্তু নয়, বরং তারা এই সময়টায় বরফ ও তুষারপাতের আধিক্যকে কাজে লাগিয়ে চমকপ্রদ ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে উৎসব, যা পরিচিত হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল নামে। বরফের উপর বিভিন্ন আকৃতি স্থাপত্য ও অট্টালিকা এই উৎসবের প্রধান আকর্ষণ। উৎসবটি শুরু হয়েছিল 1963 সালে। একবারই এই উৎসবে ছেদ পড়েছিল চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়। তখন অনেক বছরের জন্য এই উৎসব বন্ধ হয়ে যায়। আবার পুরোদমে এই জনপ্রিয় উৎসব শুরু হয় 1985 সালে। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসের শুরুর দিকে উৎসবটি শুরু হয়ে চলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। তবে আবহাওয়ার অবস্থা বুঝে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়ে যায় প্রদর্শনী। প্রায় 80,000 বর্গমিটার এলাকা জুড়ে পরিচালিত হয় হারবিন বরফ উৎসব। এই উৎসবে 2,000-এরও অধিক বরফের ভাস্কর্য তৈরি করা হয়, আর এত সব ভাস্কর্য তৈরি করার জন্য অন্তত 1,80,000 ঘনমিটার বরফ এবং 1,50,000-এর মতো তুষারের প্রয়োজন হয়। হারবিন শহরের উপর বয়ে চলা সংহুয়া নদী মূলত এত বিশাল পরিমাণ বরফ প্রাপ্তির একমাত্র উৎস। প্রায় 1,000-এর বেশি শ্রমিক সক্রিয়ভাবে সংহুয়া নদী থেকে বরফ সংগ্রহের কাজে নিযুক্ত থাকেন। এরপর বিভিন্ন আকৃতির ভাস্কর্য অনুসারে সেই বরফ কেটে নেওয়া হয়। বরফ কাটতে ব্যবহৃত হয় বিশেষ বিশেষ বাটালি, কুঠার ও কড়া। আর বরফগুলো আলোকভেদী করার জন্য শিল্পীরা ব্যবহার করেন বিশুদ্ধ পানি। বরফ দিয়ে গড়া অট্টালিকাগুলো সাজানো হয় বর্ণিল আলো দিয়ে। ব্যবহার করা হয় লেজার। রাতের বেলায় রঙিন আলোক ছটায় বরফে গড়া নগরী হয়ে ওঠে আরও বর্ণিল, আরও স্বপ্নিল, যেন এক জাদুর নগরী। এবছর 38তম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবে 400-এরও বেশি কার্যক্রম এবং ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের থিম পার্ক এবং প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে 23তম হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড, 34তম হারবিন সান আইল্যান্ড ইন্টারন্যাশনাল স্নো স্কাল্পচার আর্ট এক্সপো, 59তম ঝাওলিন পার্কে বরফ লণ্ঠন মেলা, রংচুয়াং অ্যামিউজমেন্ট পার্কে দ্বিতীয় বরফ লণ্ঠন শো, 4র্থ হারবিন সংহুয়া রিভার আইস অ্যান্ড স্নো কার্নিভাল, হিমায়িত সংহুয়া নদীর উপর তৃতীয় বরফ সংগ্রহ উৎসব এবং ইয়াবুলি শহরে 19তম ইয়াবুলি স্কিইং ফেস্টিভ্যাল। চীনের বাৎসরিক এই অনুষ্ঠান এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসবে। তবে কোভিড-19 কারণে এ বছরও চীনে প্রবেশের ব্যাপারে নানা বিধিনিষেধ থাকায় এই উৎসবে অংশ নিতে পারছেন শুধু চীনের ভেতরের পর্যটকরা। এক্ষেত্রেও তাদের দেখাতে হচ্ছে করোনা মুক্ত সনদ।